জবাব জব জয় জব বিভিন্ন স্থানে পথ অবরোধ করছি এবং আমাদের এই পথ অবরোধ আমাদের 3টা থেকে 6টা পর্যন্ত শিডিউল টাইম, এই টাইম পর্যন্ত আমরা এই পথ অবরোধ করব। পশ্চিমবাংলায় যেভাবে বর্বরের রাজনীতি চলছে আপনারা সবাই জানতে পারছেন, যে দিদির ভাইয়েরা কিভাবে কর্পোরেট সংস্থা তৈরি করে কাঠমানির রাজত্বকে কায়েম করেছে, কিভাবে তারা দুর্নীতি চালাচ্ছে, আনফান দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাসন দুর্নীতি এবং জব কার্ডের দুর্নীতি, শুধু দুর্নীতি, রেশন কার্ডের দুর্নীতি, পরিযায়ী শ্রমিকদের টোকন দেওয়ার নামে দুর্নীতি যেভাবে তারা কায়েম করেছে, দিদির ভাইয়েরা যেভাবে কাঠমানি নিয়ে আজকে তারা অট্টালিকা তৈরি করছে, সেই দুর্নীতিতে আজকে পশ্চিমবাংলার মানুষ জর্জরিত। তারা আজকে অত্যাচারিত হয়ে সাধারণ মানুষ যখন স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদে নেমে আসছেন তখন তারা কণ্ঠরোধ করছে, এইভাবে পুলিশি দিয়ে তারা আমাদের উপরে অত্যাচার করছে, তারা পুলিশকে ক্যাডার বাহিনী হিসাবে তৈরি করে তারা আমাদের উপরে অত্যাচার করছে। আমাদের 126 জন আমাদের কর্মী বন্ধু, আমাদের কার্যকর্তাকে এই পুলিশ বাহিনী দিয়ে অত্যাচার এবং খুন করা হয়েছে। আজকে আমরা সোচ্চার হচ্ছি, আমরা বুঝে নেব সাধারণ মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টিকে আজকে আশীর্বাদ করছেন, আমরা সেই তাদের আশীর্বাদ নিয়ে যেভাবে আমরা বেড়ে চলেছি এই পশ্চিমবাংলার অপমর্যাদা সাধারণের দুর্ভিক্ষ আমাদের যে